বাংলাদেশ থেকে কত মানুষ এসেছেন সব কিছু হারিয়ে এবং 1971 সাল পর্যন্ত যারা এসেছেন মার্চ মাস পর্যন্ত সে তো চুক্তি আছে গভর্নমেন্টের যে তাকে সে ভারতবর্ষের নাগরিক কখনো কখনো ভাউতা দেয়া হয় তুমি নাগরিক নও আরে নাগরিক না হলে সে ভোট দিল কি করে আমার ভোটে তুমি প্রধানমন্ত্রী মানে আমি মানে সাধারণ মানুষের কথা বলছি আর তুমি আজকে বলছো তোমাকে নাগরিক অধিকার দেব আমি তার মানে তুমি এটা আমাকে অসম্মান করছো না আমার ছেলে মেয়েরা স্কুলে পড়ে কেউ কলেজে পড়ে কেউ রিকশা চালায় কেউ দোকানে কাজ করে কেউ দোকান চালায় কেউ চাষিতে কাজ করে কেউ বনে কাজ করে কত কাজ করে তা অধিকারটা কোথা থেকে পাচ্ছে তাদের প্রত্যেকের আধার কার্ড আছে তাদের রেশন কার্ড আছে তারা রেশন পায় তাদের ভোটার লিস্টে নাম আছে তারা ভোট দেয় মনে রাখবেন এখন ভোটার লিস্টের কাজ চলছে 5ই ডিসেম্বর পর্যন্ত এনআরসির নাম করে যাতে আপনাদের নাম কোথাও কেটে না দিতে পারে এখন থেকে নিজে ভোট কেন্দ্রে গিয়ে নিজের নামটা তুলে আসবেন আর দেখে আসবেন নামটা আছে কি না অনেক সময় আপনার নাম ঠিক থাকবে আপনার স্বামীর নাম ভুল তার মানে কেটে দাও আসামে আপনারা দেখেছিলেন কত লক্ষ মানুষকে তার নাম কেটে বাদ দিয়েছিল কত বড় আন্দোলন গড়ে তুলেছিল মামরা এনআরসি লজ্জা এনআরসি লজ্জা আবার একটা পরিকল্পনা শুরু হয়েছে সুতরাং আপনাদের আমি বলবো আপনাদের মাধ্যমে সবাইকে বলবো বাংলার সমস্ত সাধারণ মানুষকে যে নিজেরা নিজেদের নাম তুলুন নিজেদের স্বার্থে তা নালে কাল বলে দেবে আপনি এনআরসি আপনি ডিটেনশন ক্যাম্পে চলে যাবেন এসব আমরা করতে দেব না তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ দয়া করে ভোটার লিস্টের নামটা তুলবেন যদি কেউ 17 বছর থেকে 18 বছরে পড়ে সেও গিয়ে ভোটার লিস্টের নামটা তুলে ফেলবেন পটাপট যার হাজবেন্ডের নাম ঠিক আছে ওয়াইফের নাম ভুল আছে অনেক ক্ষেত্রে এটা হয় ভোটার লিস্টে কেন্দ্রে গিয়ে একটু কষ্ট করে হাঁটতে হাঁটতে গিয়ে কাজকর্ম সেরে নিজে দেখে আসবেন আর বলে আসবেন আমার নামটা যেন থাকে এই দেখে গেলাম ঠিক আছে এটা কিন্তু করবেনই তা নাহলে কবে বলে দেবে ইউ আর নো মোর মানে অধিকারের থেকে অধিকার নো মোর সুতরাং এটা মাথায় রাখতে হবে অধিকার কেউ কাউকে দেয় না অধিকার ছিনিয়ে নিতে হয় আর অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য আপনার অধিকার আপনাকে রক্ষা করতে হবে আর বাদবাকি আপনার ভোটার লিস্টের নাম থাকলে আপনার মনে রাখবেন অনেকে বলছে লিখেছে ভুল ভাল আধার কার্ডে নাম না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার পাবে না বাজে কথা আমরা এসব মানি না যে আধার কার্ড করবে করতে পারে ওখানে একটা দুয়ারে সরকারে একটা প্রভিশন আছে আর যদি কেউ না করে সে পাবে না এ কথা আমরা বাংলা থেকে বলবো না আমরা মানুষের অধিকার দিচ্ছি মানুষের অধিকার দেব মানুষের জন্য আমি জীবন পর্যন্ত দিতে রাজি আছি কিন্তু মানুষের জন্য মানুষের সাথে বেইমানি করে কোনোদিন রাজনীতি করব না এটা আমার নেচার নয় উনার কথা কে শুনবে উনি কি পার্লামেন্টের উপরে নাকি সিএ অলরেডি গুজরাটে স্টার্ট হয়ে গেছে রাজস্থানে 3টে জেলায় স্টার্ট হয়ে গেছে এ টাইম উইল স্পিক ভারতবর্ষের লোকসভা এবং রাজ্যসভায় কোনো আইন পাস হলে সেটা যদি রাষ্ট্রপতি মহোদয় অ্যাসাইনমেন্ট দিয়ে দেন সেখানে মমতা ব্যানার্জি কেউ নয় ভারতবর্ষের ডেমোক্রেসিতে সবচেয়ে বড় অলঙ্কার হচ্ছে একজন ডাউনট্রোডেন পিপল তারও যেমন একটি ভোট ভারতবর্ষের রাষ্ট্রপতিরও একটি ভোট মমতা ব্যানার্জি ভারতবর্ষের পার্লামেন্টের আইন নিয়ম রুলস এবং সংবিধানের উপরে নয় তার নিচে অতএব উনি কি বললেন না বললেন উনার পঞ্চায়েত ভোট আসছে উনার আবার সংখ্যালঘু ভোট দরকার তাই সেই জন্য তিনি এসব কথা বলছেন তিনি সংখ্যালঘুদের ওবিসি দিয়েছেন চাকরি দেননি সংখ্যালঘুদের উন্নয়ন শিক্ষা দেননি স্বাস্থ্য দেননি তিনি ভোট ব্যাংকে পরিণত করেন যখন ভোট আসে এই রকম করে করেন তিনি পশ্চিমবাংলায় হাজারদুয়ারি এক্সপ্রেস পুড়েছিল করমণ্ডল এক্সপ্রেসে উলবেড়িয়াতে পাথর ছোঁড়া হয়েছিল এটা লাগিয়েছিল কে মমতা ব্যানার্জি
ভারতবর্ষে কোথাও সিএএ আইনের পরে মিছিল হয়নি। মমতা ব্যানার্জি প্রথম স্টার্ট করেন মিছিল স্মৃতির মোড় থেকে শ্যামবাজার। আপনারা আপনাদের রিকলিং করুন আপনার পুরনো কথা, দেখবেন উনি স্টার্ট করিয়েছিলেন এবং তার পরের দিন উনার মন্ত্রিসভার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি ভুল বুঝিয়ে কিছু মাদ্রাসার ছাত্রদের দিয়ে অবরোধ করিয়ে বেলডাঙ্গা রেজিনগর শামসি সব জায়গায় স্টেশনগুলো ভাঙিয়েছিলেন কুড়িয়েছিলেন। মমতা ব্যানার্জি এই অ্যানার্কিগুলো করেন শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতির জন্য, 30% ভোটকে নিশ্চিত করতে হবে তাই তিনি এই রাজনীতি করেন। নইলে উনার বর্ধমানের এমএলএ বলেন যে বাংলাদেশ থেকে অনেক লোক চলে আসছে কিন্তু তাদের মধ্যে তোমরা দেখে শুনে ভোটারে নাম তুলবে, কিছু কিছু লোক আছে হিন্দু হিন্দু করে, ওদের অপরাধ তারা হিন্দু। আমার কথা নয়, ওদের টিএমসির এমএলএর কথা, 10 দিন আগের কথা। মমতা, ভারতবর্ষে পরিবারবাদ জাতপাত আর তোষণ খতম হয়েছে, দুটো রাজ্যে আমরা খতম করতে পারিনি। একটা হলো তেলেঙ্গানাতে ওয়াইসি আসাউদ্দিন ওয়াইসি, চন্দ্রশেখর রাও আর তার ছেলে কেটি রামারাও, আরেকটা হলো মমতা ব্যানার্জি আর তার ভাইপো পশ্চিমবঙ্গে। এই পরিবারবাদ আর তোষণ আর সর্বত্র চুরি অনলি এজেন্ডা টু কালেক্ট মানি, আমরা এটাও খতম করব রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে এবং রাজনৈতিক লড়াইয়ের মধ্যে।